महिषासुरनिर्णाशी भक्तानं सुखदे नमः रूपं देहि जयं देहि यशो देहि विशो जयं। कोनो नारी बा प्रकृति स्पर्श প্রভু জগৎবন্ধু এড়িয়ে চললেও কলকাতা রামবাগানের পতিতা নারী সুরত কুমারীর সাথে তার যোগাযোগ ঘটেছিল। এর পেছনে কি কারণ বা কি ঘটনা ছিল সেটা আজ আপনাদের সামনে তুলে ধরব। কোনো এক সময়ে হুগলিতে যাওয়ার পর জগৎবন্ধুর পরনের কাপড় দেখে পুলিশের সন্দেহ হওয়ায় তাকে আটক করা হয়। কিন্তু অদ্ভুত অলৌকিকভাবে তাকে বন্দী করা যায়নি। কি ছিল সেই ঘটনা? অসুস্থ জগৎবন্ধু চিকিৎসা করতে এসে হতভম্ব ডাক্তার অলৌকিক জগতের সন্ধান পান। প্রভু জগৎবন্ধুর জীবনের শেষ দিনগুলিও ছিল যথেষ্ট রহস্যের জালে ঘেরা। কি ছিল সেই সব অলৌকিক রোমাঞ্চকর আশ্চর্য ঘটনাগুলি? আজ এই ভিডিওতে আমি চন্দন চক্রবর্তী সাধক অলৌকিক রহস্য ইউটিউব চ্যানেলে আপনাদের কাছে শোনাব। তাই শুনতে হলে এই ভিডিওর প্রথম থেকে শেষ পর্যন্ত একটু মিস না করে পুরোটাই শুনুন। ও সাথে এই রকম কাহিনী আরও শোনার ইচ্ছা থাকলে আপনার মাত্র 10 সেকেন্ড সময় খরচা করে আমাদের এই সাধক অলৌকিক রহস্য ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেলুন। কারণ আপনার একটি সাবস্ক্রিপশন আপনার কাছে অতি সাধারণ ও সামান্য হলেও আমাদের কাছে লাইফ লাইনের মতো। তাহলে চলে আসুন প্রিয় দর্শক ও শ্রোতা, এবার আমরা প্রভু জগৎবন্ধুর জীবনে ঘটে যাওয়া সেই অলৌকিক ঘটনাগুলিতে প্রবেশ করব। ফরিদপুরের বুনোবাগদি ও কলকাতার রামবাগানের ডোমদের রূপান্তরে জগৎবন্ধুর করুণা লীলার অপূর্ব পরিচয় কিন্তু আপনাদের আমি আগের ভিডিওতে দিয়েছি। কুখ্যাত রামবাগানের কয়েকটি পতিতার উদ্ধার সাধনের মধ্য দিয়েও জগৎবন্ধুর পতিত পাবন রূপটি কিন্তু ফুটে উঠেছিল সেদিন। এদের মধ্যে সুরত কুমারীর নাম ছিল উল্লেখযোগ্য। এই ধনী পতিতা নারী তার একমাত্র কন্যার মৃত্যুতে সংসারে একেবারে বিভাগী হয়ে ওঠেন। তারপর তীর্থে তীর্থে তিনি শান্তির সন্ধানে ঘুরে বেরিয়েছিলেন। জগৎবন্ধুকে সুরত কুমারী তখনও দর্শন করেননি, কিন্তু তার লীলা কাহিনী শুনেছেন ও তার চরণতলে নিজেকে আত্মসমর্পণ করে বসে আছেন। প্রভু জগৎবন্ধু প্রকৃতি স্পর্শ বা নারী স্পর্শ এড়িয়ে চলতেন, কিন্তু কৃপা ভরে এই পতিতা নারীর ঘরে তিনি স্বয়ং উপস্থিত হন ও তার মাথায় পা রেখে তার করুণাঘর মূর্তিটি চিরকালের জন্য এঁকে দিয়ে যান। প্রভুর এই রকম পতিতার উদ্ধার সাধনের পর তার নাম রেখেছিলেন সুরমাতা। এই আশ্রিতা ও রূপান্তরিতা ভক্তকে তিনি একবারের বেশি কিন্তু সারা জীবনে আর কোনো দিন দর্শন দেননি। এর কিছুদিন পরে এক অদ্ভুত কাণ্ড ঘটে যায়। স্বেচ্ছময় জগৎবন্ধু ঘুরতে ঘুরতে একাই উপস্থিত হন হুগলি শহরের কোনো এক জায়গায়। তিনি সবসময় তার সারা দেহটি কাপড়ে ঢেকে রাখতেন। তাকে দেখে পুলিশের সন্দেহ হয়, তিনি হয়তো কোনো পলাতক আসামি, নাহলে এইরকমভাবে রয়েছেন কেন। গ্রেপ্তার করার পর তদন্ত সাপেক্ষে তাকে আটক করা হলো। কিন্তু এইখানেই ঘটল মস্ত ঝামেলা। আটক থাকতে প্রভুর কিন্তু কোনো আপত্তি নেই, কিন্তু কোনো মতেই থানায় বা কারোর ঘরে তিনি থাকবেন না। অবশ্য কোনো গোশালায় রাত্রিবাস করতে তার কিন্তু বিন্দুমাত্র আপত্তি নেই। শহরের প্রান্তে হুগলির নাজিরের এক ইটের তৈরি গোশালা আছে। নানা বিতর্কের পর বন্দী জগৎবন্ধুকে রাত্রির মতো সেখানেই তালাবন্ধ করে রাখা হয়। এদিকে ধরা পড়বার পর প্রভু এক ব্যক্তিকে দিয়ে কলকাতার সুরমাতার কাছে টেলিগ্রাম পাঠিয়ে দেন বর্তমান অবস্থার কথা জানিয়ে। কিন্তু পরদিন তালা খুলতে দেখা গেল বন্দি গোশালা থেকে কোথাও হারিয়ে গেছেন প্রভু জগৎবন্ধু। দরজা ও তার তালা ঠিক সেই মতন বন্ধ রয়েছে। অথচ কি করে তিনি যে বার হয়ে গেলেন এটা সত্যি কেউ ভেবে পেল না। এই ঘটনায় শহরে সেদিন চাঞ্চল্যের সীমা রইল না। নাজিরের গোশালা থেকে বন্দি যেভাবে পালিয়েছে তাতে তার চিন্তার শেষ নেই, অর্থাৎ সেই থানার বড়বাবু। অবশেষে চাকরি আর থাকবে কিনা সেটাই বড় সন্দেহ। পরদিন সুরমাতা ও কয়েকজন ভক্ত হুগলিতে সেই জায়গায় উপস্থিত হন। প্রভুর প্রকৃত পরিচয় সম্পর্কে তারা সাক্ষ্য প্রমাণ দেন এবং নাজিরকেও বোঝান যে প্রভু জগৎবন্ধু একজন শক্তিশালী মহাপুরুষ, সর্বদাই নিজের ইচ্ছামতো ঘুরে বেড়ান। ইনি পালিয়ে গেলেও নাজির সাহেবের কোনো ক্ষতি হবে না এবং তারপর ঘটনাটি কিন্তু চাপা পড়ে যায়। পরবর্তীকালে হুগলির এই ঘটনার উল্লেখ করা হলে প্রভু জগৎবন্ধু বলতেন, ওরে এটা আমার অপ্রাকৃত দেহ, এটা স্থানকালের অধীন নয়। প্রভু জগৎবন্ধু ঢাকা শহরে দুবার আসেন। এখানকার পাড়ায় পাড়ায় রাধাকৃষ্ণের যুগল বিগ্রহ সেবা অনুষ্ঠিত হতো। পূজা উৎসবের দিনে বৈষ্ণবেরা নবশাক সম্প্রদায়ের ভজন কীর্তনে নগর একেবারে মুখরিত করে তোলে। ঢাকার গৌরব বাড়িয়ে প্রভু এ শহরকে বলতেন হরিনামের ক্যাপিটাল বা রাজধানী। এখানে একসময় তার নানা অলৌকিক কাহিনী আমরা শুনতে পাই। ডাক্তার উষারঞ্জন মজুমদার একজন ব্রাহ্ম,
ইনি মিডফোর্ড হাসপাতালের অন্যতম চিকিৎসক। প্রভুর বৈষ্ণবীয় আচরণ সম্বন্ধে নানা কটাক্ষ ও বিদ্রুপ করা ছিল তার অন্যতম স্বভাব। প্রভু তখন রামসার বাগানে এক নতুন তৈরি মন্দিরে বাস করছেন। একদিন দেখা গেল তিনি সর্বাঙ্গ অনাবৃত করে একেবারে উলঙ্গ হয়ে বসে আছেন। তার নাকি ভয়ঙ্কর অসুখ। কোনো এক ভক্তকে বারবার ব্যাকুল কণ্ঠে তিনি বলতে লাগলেন, ওরে শীঘ্রই করো ভালো ডাক্তার নিয়ে আয়। সেই ভক্তটি ছুটে গিয়ে বন্ধু ডাক্তার উষারঞ্জনকে ডেকে আনেন। ডাক্তার এসে দেখেন রোগী একেবারে উলঙ্গ হয়ে বসে আছে। পরীক্ষা করে তিনি অবাক হয়ে গেলেন। তিনি বললেন, তোমরা আমায় এ কাকে দেখাতে এনেছো? এ তো হৃদস্পন্দন নেই, নাড়ির খোঁজও পাওয়া যাচ্ছে না, অথচ কথাবার্তা বলছে বেশ সুস্থ মানুষের মতোই। জগৎ বন্ধু তখন ব্যাধিগ্রস্তের ভান করে বারবার অসহায়ভাবে বলছেন, ডাক্তারবাবু এখনই আমায় ওষুধ দিয়ে ভালো করে দিন, আমার দেহে 36 কোটি ব্যাধি হয়েছে। ভক্তের ইঙ্গিতে চিকিৎসক তাড়াতাড়ি একটা পুষ্টিকর ওষুধের কথা লিখে দিয়ে তবে হাঁপ ছাড়লেন। ডাক্তারের বৈজ্ঞানিক বুদ্ধিতে সেদিন এক প্রচণ্ড ধাক্কা লাগল। তিনি বুঝলেন বাস্তব জীবনের পরিধির বাইরেও একটা লোকোত্তর ক্ষেত্র রয়েছে, আর প্রভুর মতো মহাপুরুষেরাই তার প্রকৃত সংবাদ রেখে থাকেন। ডাক্তার উষারঞ্জন ধীরে ধীরে পরবর্তীকালে প্রভুর অন্যতম ভক্ততে পরিণত হন। বলা বাহুল্য, একে আত্মসাৎ করার জন্যই প্রভু জগৎবন্ধুকে সেদিন ওই অলৌকিক লীলা প্রকাশ করতে হয়েছিল। প্রভু জগৎবন্ধুর অধ্যাত্ম সত্তায় এবার মহাভাবের কিছু লক্ষণ ফুটে উঠছে। তবে কি এবার তিনি বিদায় নেবেন? ধীরে ধীরে অতীন্দ্রিয় লোকের গভীর সত্তায় তিনি ডুবে যাচ্ছেন। এবার মহাপুরুষের লীলাময় জীবনের মৌন অধ্যায় আরম্ভ। বাংলা 1309 সাল থেকে কিছুটা লক্ষণ দেখা যেতে থাকে। এই সময় তিনি বলে গেছেন, আমি ক্রমাগত এই 30 বছর ধরে ঘরে ঘরে এত কেঁদে বেড়ালাম, কিন্তু কেউ আমার কথা শুনল না, হরিনাম করল না, তোরা আমার কোনো কথা রাখলি নে। দেখবি এমনি একদিন আসবে যেদিন পৃথিবীর লোক নাকের জলে চোখের জলে এক হয়ে যাবে। মৌনী হবার কিছু আগে থেকেই প্রভুর বালক স্বভাবটি যেন বেশি করে ফুটে উঠত। নিভৃতে ঘরের মধ্যে বসে তিনি মৃদঙ্গ বাজাতেন, আর বালক ভক্তেরা হরিনাম গেয়ে 10 দিক মুখরিত করে তুলত, উঠোনে নেচে বেড়াত। প্রভুর হরিল্লুর দেওয়ার এক অপূর্ব দৃশ্য তখন সবাই দেখতে পেত। বিশেষ করে উঠোনে ছোট ছোট বালকেরা একত্র হলেই তারা আনন্দ করে উঠত। তাদের সঙ্গীত নৃত্যের তালে তালে ঘরের ভেতর থেকে সরল শিশুর মতো হাসেন প্রভু জগৎবন্ধু। কখনো বা নিজের মতো মৃদঙ্গ বাজান, করতালি দিতে থাকেন। উঠোনে দাঁড়িয়ে নামগান করা এইসব বালক ভক্তেরা গ্রাম্য ভাষায় প্রভুকে বলতেন, পিড়িভু এ পিড়িভু এখন নুট দাও। জগৎবন্ধু প্রথমে বাতাসার হাড়ি একেবারে উজাড়ত করবেনই, তারপরে ঘরের জিনিসপত্র ভক্তিগ্রন্থ খোল করতাল সবকিছুই তিনি বালকদের হাতে তুলে দিতেন। কখনো কখনো দেখা যেত তিনি লুটদানের শেষে উলঙ্গ হয়ে নিজের পরা বস্ত্রখানি বাইরে ছুড়ে মারছেন। তারপরেই হয়তো কোনো ভক্তকে কাগজের চিরকুটে পাঠালেন, বস্ত্র একেবারেই নেই, এক টুকরো এখনই পাঠাও। এই সময় প্রভু যেন 5 বছরের শিশুর মতো হয়ে যেতেন। তার অন্তরে জাগত ব্রজরসের পরিপূর্ণতা, আর ধীরে ধীরে বাইরের দুয়ারে তিনি দরজা লাগিয়ে দিতেন। অন্তরঙ্গ ভক্তদের ডেকে তিনি প্রায় করুণ কণ্ঠে বলতেন, তোমরা আমার কথা রাখো, হরিনাম করো। আমি তা শুনতে শুনতে সমস্ত পৃথিবীর ধুলোয় আকাশে মিশে যাই। আমার শপথ, তোমরা সবাই হরিনাম করো, হরিনামের মঙ্গল হোক, আর তাহলেই আমার উদ্দেশ্য ও ভবধামের লীলা এবারের মতো শেষ হয়। তোমরা হরিনাম করে আমাকে তোমাদের সাথে মিশিয়ে নাও, আমি হরিনামের এ ভিন্ন আর কারোর নই। তোমরা মানুষ না হলে, হরিনাম না করলে আমি আর ঘর থেকে যে বেরোবো না কখনো, ঘরের ভেতর বন্দি থেকে একেবারে পাষাণ হয়ে যাব। প্রভু জগৎবন্ধু এক এক সময় বলে উঠতেন, ওরে আমি যে ঝাড়ুদার, কলির জঞ্জাল আর ময়লা পরিষ্কারের জন্যই আমার আশা। আবার কখনো কখনো তাকে বলতে চলে যেত, আমার দেহে এখন বিষ্ণুর নানা লক্ষণ প্রকাশিত হচ্ছে, আর আমি বাইরে থাকতে পারছি না, ঘর থেকে ব্যাধির দ্বারা এগুলোকে বিলুপ্ত করে দেব, তোদের মধ্যে ফিরব। 17 বছরের জন্য এরপর তিনি নির্জন বাস গ্রহণ করেন। নিজের আসন্ন অন্তর্মুখীন বর্ণনা দিতে গিয়ে কয়েকটি বালক ভক্তকে তিনি বলতেন, দেখ এমন সময় আসবে যখন আমি জ্বরের মতো হব, আমার কোনো জ্ঞান থাকবে না, 5 বছরের শিশুর মতো হব। আবার অসহায় শিশুর মতো ভাবিত হয়ে তিনি বালকদের বলতেন, সে সময় কিন্তু তোরাই আমার অভিভাবক, দেখিস দুষ্ট লোকে যেন আমায় বিরক্ত না করে। বাংলা 1309 সাল থেকেই প্রভু জগৎবন্ধুর মৌনব্রত নিভৃত বাস শুরু হয়। উঠোনের প্রান্তে তার গম্ভীরা প্রকোষ্ঠ, আলো হওয়ার প্রবেশ তার মধ্যে একেবারেই করতে পারে না, কারণ তাতে সেরকম কোনো ছিদ্রই ছিল না। চারিদিকে পুরো আবরণ,
ও ঘন খুঁটির বেড়া, ভেতরে সবসময় ঘুটঘুটে অন্ধকার। নির্দিষ্ট সেবক যখন প্রভুর খাবার রেখে আসে, তখনই সে শুধু একটি আলো জ্বালিয়ে দিয়ে যায়। সেটি যখন প্রভু আবার নিভিয়ে দেন, তখন তিনি ভাবতন্ময় হয়ে যান। প্রভু নিজে যেমন ভক্তদের বলে রেখেছিলেন, তেমনি আস্তে আস্তে বালকের মতো জড়বৎ তিনি হয়ে যাচ্ছেন। নিজে ইচ্ছা করে স্নানও করতে পারেন না, খেতেও পারেন না। আবার সেবকদের কেউ চাপ দিয়ে স্নান করিয়ে দিলে বা খাইয়ে দিলে তাতেও তিনি বাধা দেন না। 12 বছর পরে 1320 সালে প্রভু জগৎবন্ধু তার নিভৃত কক্ষ থেকে বাইরে আসেন এবং দূর দূরান্ত থেকে তখন প্রতিদিন প্রচুর লোক তাকে দেখতে আসত। আনন্দময় কনককান্তি দীর্ঘায়ত পুরুষের বালকের মতো উলঙ্গ হয়ে চুপচাপ বসে থাকতেন। অঙ্গের থেকে আলো বেরোত, গৃহ অঙ্গন একেবারে ভরপুর হয়ে যেত। ভক্তরা শুধু চোখের দেখা দেখে আনন্দ পেতেন। এই সময় কিছু মুসলিম ধর্মাবলম্বী মানুষও তাকে দেখতে আসতেন। কিন্তু তারা কেন দেখতে আসছেন এই প্রশ্ন করা হলে তারা উত্তর দিতেন, বাধা কি, এ তো হিন্দুর দেব মন্দির দেখতে আসেনি, ইনি জগৎ বন্ধু, আমাদেরও তো উনি বন্ধু, আমরা জগতের বন্ধুকে দেখতে এসেছি। বাংলা 1323 সালের বৈশাখের পর জগৎ বন্ধু আবার সেই গোপন গম্ভীরা প্রকোষ্ঠে আত্মগোপন করলেন। এরপর বাংলা 1328 সালের 1 আশ্বিন প্রভু জগৎবন্ধু এই দিনে অমৃতময় লীলায় একেবারে নিজেকে ডুবিয়ে দেন। অগণিত ভক্তের কান্নার রোলে শ্রী অঙ্গনের আকাশ বাতাস একেবারে কেঁদে উঠছে। মানবাত্মার মুক্তির জন্য জগৎবন্ধু কেঁদে কেঁদে শ্রী অঙ্গনের মাটি ভেজিয়ে দিয়েছিলেন। বলেছিলেন, তারক ব্রহ্ম হরিনামই মহা উদ্ধারণ মন্ত্র, গুপ্ত নয়, এটা সবসময় প্রকাশ্য। তোমরা দেশে দেশে হরিনাম প্রচার করো, হরিনামে সৃষ্টি রক্ষা পাবে। তোমাদের বন্ধুর এই ভিক্ষা মিনতি মাত্র, নিষ্ঠা আর ভক্তি ছড়াও, আমায় মুক্ত করো। প্রেম সাধক জগৎবন্ধুর অধ্যাত্ম জীবন এই ভুবন মঙ্গল মহানাম ব্রতেই এক সুন্দর অবতরণিকা। প্রিয় দর্শক ও শ্রোতা, প্রভু জগৎবন্ধুর এই অনন্ত লীলা কাহিনী আপনাদের কাছে কেমন লাগলো তা অবশ্যই আমাকে কমেন্ট ও লাইক দিয়ে জানাবেন। সাথে এই ধরনের আরও অনেক কাহিনী যদি শুনতে চান, তবে অবশ্যই আপনার মোবাইল থেকে সাধক অলৌকিক রহস্য ইউটিউব চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে রাখুন, সাথে পাশের বেল আইকনটি অন করে দিতেও ভুলবেন না। তাহলে আজকের মতো বিদায় নিচ্ছি, খুব শিগগির ফিরে আসছি কোনো বিশিষ্ট মহাসাধকের অলৌকিক কাহিনীকে সাথে নিয়ে। ধন্যবাদ।